नहीं कि कोई बाहर चला जाए, बल्कि कोई बाहर से अंदर ना आ जाए। অপেক্ষার পালা শেষ, প্রকাশ হয়ে গেল বছরের অন্যতম প্রত্যাশিত প্রতীক্ষিত চলচ্চিত্র বাহুবলী খ্যাত প্রবাসের সালারের থ্রিলার। শুক্রবার 1 ডিসেম্বর সন্ধ্যায় মুক্তি পেয়েছে প্রশান্ত নীল পরিচালনায় সিনেমাটি থ্রিলার, আর প্রকাশের মাত্র 1 ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে গেছে অন্তর্জালে। সিনেমাটি প্রযোজনা সংস্থা হুম্বেল ফিল্মস সালার পার্ট 1 সিজ ফায়ারের থ্রিলার প্রকাশ করেছেন, যা সালারের সুবিশাল জগতের এক ঝলক দেখিয়েছে। থ্রিলারের মাধ্যমে নির্মাতারা প্রকাশ করেছেন যে সালারের দ্বিতীয় অংশ আসবে। থ্রিলারে KGF-এর মতোই বিশাল এক সাম্রাজ্যের দেখা মিলেছে। রক্ত, ক্ষমতা, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটি থ্রিলারে ভায়োলেন্স ছিল চোখে পড়ার মতো। প্রভাসকে এর আগে অ্যাকশান অবতারে দেখা গেল, এবার যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি। ধুমনদার অ্যাকশান আর ক্ষমতা গ্রহণ বন্ধুত্ব রক্ষার সবচেয়ে হিংস্রতম লোকে ধরা দিয়েছে এই অভিনেতা। সেই সঙ্গে পৃথ্বীরাজ সুকুমারনও ছিলেন